বৃষ্টি বাদল পুরো দমে শুরু হবার আগেই শুরু হয়ে গিয়েছে মশার উপদ্রব। জনজীবন প্রায় অতিষ্ঠই যেন। এমনিতেই এখন চলছে করোনা মহামারী, সবাই অনেক উৎকণ্ঠায় সময় পার করছে। মশার উপদ্রব বেড়ে যাবার কারণে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার খবরও কিছুটা শোনা যাচ্ছে। আপনারা চিন্তা করুন, যেখানে করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব ভীত, সেখানে এখন যদি গত বছরের ন্যায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের ঘটনার পুনরাবৃত্তি হয়, তবে কি এই বিপদ চাইলেও সামাল দিতে পারবো আমরা? হয়তো না। তাই আমাদের উচিত এখন থেকেই মশার উপদ্রব নিয়ে সতর্ক হওয়া। কিভাবে ঘরোয়া উপায়ে মশার যন্ত্রণা থেকে আমরা রেহাই পেতে পারি, আজ তারই কয়েকটি সহজ উপায় নিয়ে কথা বলবো। শুরু করব মেইন আলোচনা। তার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তবে এরকম তথ্যবহুল আরও অনেক ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে নিন। আসুন জেনে নিই সেই ঘরোয়া উপায়গুলো। এক, লেবু ও লবঙ্গের ব্যবহার। হয়তো এই উপায়টি কম বেশি সবাই আমরা জানি, তবু আরও একবার জেনে নিতে তো ক্ষতি নেই। লেবু খণ্ড করে কেটে ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরটা ঢুকাবেন, শুধুমাত্র লবঙ্গের মাথার দিকের অংশ বাইরে থাকবে। এরপর লেবুর টুকরোগুলো একটি প্লেটে করে ঘরের কোণায় রেখে দিন। ব্যাস, এতে বেশ কয়েকদিন মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন। এই পদ্ধতিতে ঘরের মশা একেবারেই দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলেও রেখে দিতে পারেন, এতে করে মশা ঘরেই ঢুকবে না এবং মশা দূর হবার সাথে সাথে মিষ্টি শুকরানো ছড়াবে। দুই, নিমের তেলের ব্যবহার। নিমের মশা তাড়ানোর বিশেষ একটি গুণ রয়েছে। নিমের তেল ত্বকের জন্যও বেশ ভালো, তাই একসাথে দুটো উপকার পেতে ব্যবহার করতে পারেন নিমের তেল। সমপরিমাণ নিমের তেল ও নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন, দেখবেন মশা আপনার ধারে কাছেও ভিড়বে না। সেই সাথে ত্বকের অ্যালার্জি ইনফেকশন জনিত নানান সমস্যা দূর হবে ইনশাল্লাহ। তিন, পুদিনার ব্যবহার। পুদিনা পাতাও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটিতে ম্যান্থল থাকায় তা ব্যথা নিরাময়ে সাহায্য করে এবং ঠান্ডায় আরাম দেয়। আশ্চর্যজনক হলেও সত্যি যে পুদিনার গন্ধ মশা তাড়াতে সাহায্য করে। জার্নাল অফ বায়ো রিসোর্স টেকনোলজি এর একটি গবেষণায় দেখা গিয়েছে যে পুদিনা পাতা মশা দূরে রাখার ক্ষমতা রাখে। একটি ছোট বোতলে নারকেল তেল কিংবা আলমন্ড অয়েল নিয়ে তাতে কয়েকটি পুদিনা পাতা থেতলে ডুবিয়ে রাখুন। দুই তিন দিন পর সেই তেল ছেঁকে নিন। আর তেল বানানোটা যদি ঝামেলা মনে হয়, সেক্ষেত্রে পানিতে পুদিনা পাতা গরম করে সেই পানির ভাপ আপনি আপনার রুমে ছড়িয়ে দিতে পারেন, এতে করে মশা ইনশাল্লাহ দূর হবে। চার, রসুনের স্প্রে। রসুনকে বলা হয় পাওয়ার হাউস অফ মেডিসিন অ্যান্ড ফ্লেভার। রসুনের অনেক স্বাস্থ্যকর গুণাবলী রয়েছে তা আমরা সবাই জানি, তবে এটা কি জানি রসুন পোকামাকড় দমনেও কার্যকরী? শুনে অবাক হবেন যে মধ্যযুগে ইউরোপিয়ান প্লেগ দমনে রসুন ব্যবহার করেছিল, আর আমাদের প্রাচীন সভ্যতায়ও পোকামাকড় দমন করতে রসুনের ব্যবহার করা হতো। আপনিও মশার উপদ্রব থেকে বাঁচতে বাড়িতে ব্যবহার করতে পারেন রসুনের স্প্রে। আর এই রসুনের স্প্রে খুব সহজেই বানানো যায়। তার জন্য কয়েক কোয়া রসুন খোসা ছাড়িয়ে ছেঁচে নিয়ে অল্প পরিমাণ টাইম এক কাপ কিংবা দেড় কাপ পানিতে ফুটিয়ে নিন। এই মিশ্রণটি একটি স্প্রে বোতলে নিয়ে দরজা জানলা ঘরের কোনা ইত্যাদি জায়গায় স্প্রে করুন। আশা করি মশার উপদ্রব থেকে বাঁচতে পারবেন। পাঁচ, তুলসীর ব্যবহার। সাধারণত তুলসী আমরা ঠান্ডা কাশিতে ব্যবহার করে থাকি, কিন্তু প্যারাসাইটোলজি রিসার্চ জার্নালের একটি গবেষণা থেকে প্রাপ্ত তথ্য মতে তুলসী মশার লার্ভা ধ্বংসে বা মশা দূর করতে অনেক কার্যকরী। তাই কয়েকটি তুলসী পাতা পানিতে ফুটিয়ে স্প্রে তৈরি করে নিতে পারেন, আর ঘরের এবং বারান্দায় নানান জায়গায় আপনি সেই স্প্রেটি ব্যবহার করতে পারেন। তাছাড়া একটি তুলসী গাছ আপনি আপনার বারান্দায় রেখে দিতে পারেন, এতে ঘরে মশা কম ঢুকবে ইনশাল্লাহ। ছয়, পোড়া চা পাতার ব্যবহার। ব্যবহৃত চা পাতা আমরা ফেলে দিই, আর এই ফেলে দেওয়া জিনিসটি আপনাকে মশার উপদ্রব থেকে বাঁচাতে পারে। কিভাবে শুনুন তাহলে।
ফেলে না দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিন এই চা পাতা। শুকনো চা পাতা একটি মাটির পাত্রে নিয়ে আগুনের মাধ্যমে পোড়ানোর ব্যবস্থা করুন। চা পাতার পোড়ানো ধোয়া ঘরের সমস্ত মশা দূর করবে ইনশাল্লাহ। সাত, কর্পূরের ব্যবহার। মশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। আপনি যে কোনো ফার্মেসি থেকে কর্পূর ট্যাবলেট নিয়ে আসতে পারেন। একটি 50 গ্রামের কর্পূরের ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোনায় রেখে দিন। তাৎক্ষণিকভাবেই মশা গায়েব হয়ে যাবে। 2-3 দিন পর পানি পরিবর্তন করে নিন। আগের পানিটুকু ফেলে দিবেন না, সেই পানিটুকু ঘর মোছার কাজে ব্যবহার করতে পারেন। এতে করে আপনার ঘরের পিঁপড়ে দূর হবে। আর একটি কথা, ঘরে ছোট বাচ্চা থাকলে কর্পূরের পাত্রটি বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন। 8, কেরোসিন তেলের স্প্রে। কেরোসিন তেল স্প্রে বোতলে নিন, কয়েক টুকরো কর্পূর মিশিয়ে নিন, ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে ফেলুন আপনার রুমের চারপাশে, বারান্দায় এবং আপনার জানালার গ্রিলে। মশা থাকবে না ইনশাল্লাহ। ক্ষুদ্র একটি প্রাণী মশা, অথচ কি ভয়ানক শক্তিশালী। কামান দাগা দিয়েও ধারাশায়ী করা যায় না। আমরা মশা মারার ব্যাট, মশারি, কয়েল সব কিছু নিয়েই প্রস্তুত থাকি, তবুও এটি লুকিয়ে এসে এক কামড়ে বাঁধিয়ে দিয়ে যায় ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, চিকুনগুনিয়ার মতো মারাত্মক রকমের অসুখ। আমরা কি পারি না আরও একটু সচেতন হতে? একটু চেষ্টা করি বাড়ির আশেপাশে যেন পানি না জমে থাকে। আর ঘরের ভেতরে মশার উপদ্রব ঠেকাতে আমার দেয়া এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করুন। করোনার এই ক্লান্তি লগ্নে অন্তত ডেঙ্গু না হোক আমাদের শাকের করাত। এই ভিডিওটি আপনার একটুও উপকারী মনে হলে শেয়ারের মাধ্যমে সবাইকে সচেতন হতে সাহায্য করুন। আমরা সকলে নিজেরা সচেতন হব এবং অন্যকেও সচেতন হতে সাহায্য করব, কারণ সচেতনতাই আমাদেরকে সকল সমস্যা থেকে রক্ষা করতে পারবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।